আসসালামু আলাইকুম। শাপলা জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আসলাম বৈরাগীপাড়া রংপুর। আমরা শান্ত দাদার বাড়িতে জিপসাম ডেকোরেশনের কাজ করব। এটা হলো তাদের বাড়ি। আমরা ভিতরে ঢুকতেছি। আপনারা দেখতেছেন বাইরে যে লোকিনটা আছে, এটা আমরা বিল্ডিংয়ের ভিতরে ঢুকতেছি এখন। এটা হলো সামনের স্পেসটা আছে। আমরা মালামাল নিয়ে আসছি, ইনশাল্লাহ কাজ শেষে কমপ্লিট হলে আরও একটা ভিডিও দিব। আপনারা দেখতেছেন যে আমরা উপরে উঠতেছি। এটা হলো আমরা প্লাস্টার নিয়ে আসছি, আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো। দোতলায় কাজ, ইনশাল্লাহ কাজ শেষে কাজ কমপ্লিট হলে আপনাদের আরও একটা ভিডিও দিব আর কি। আমরা তাদের এটা দোতলা যে ফ্ল্যাটটা আছে পুরোটাই, এটা হলো তাদের মন্দির। আপনারা দেখেছেন যে খুব সুন্দর করে টাইলস করে মন্দিরটা সাজানো হয়েছে। এটাও জিপসাম ডেকোরেশনের কাজ হবে। উপরে একটা সিলিং হবে, এটাও আপনার সিলিং হবে ডাইনিং স্পেসে। এটা বেডরুম, বেডরুমের সিলিং হবে। পুরো ফ্ল্যাটটি আপনার দেখাইতেছি, যে ফ্ল্যাটগুলো আমরা জিপসাম ডেকোরেশনের কাজ করব। এটা হলো একটা বেডরুম, মাঝে ভীম পড়ছে, একটা ভীম আছে, একটা ভীম আছে, প্রতিটাই আবার এসে ভীম আছে। আমরা কিচেন, এটা হলো কিচেন রুম, কিচেন রুমে সুন্দর করে টাচ লাগানো হয়েছে। এটা হলো আপনার আলাদাভাবে একটা কিচেন করা হয়েছে। এটা হলো হল রুম, হল রুমে আপনার 7 ফিট পরিমাণ টাচ করা হয়েছে। এটা হলো ড্রয়িং ডাইনিং, ড্রয়িং রুমটা এটা টোটালে মাঝে ভীম আছে, একটা ভীম আছে। ইনশাল্লাহ কাজ আমরা এই সিলিংটা ফল সিলিং করব। এটা একটা ফল সিলিং আসবে, আমরা মালামাল নিয়ে এসেছি আর কি। এটাও ফল সিলিং আসবে। এটা চায়না যে ফর্মাগুলো আছে আমাদের, এটা হলো চায়না ফর্মা, চায়না ফর্মা দিয়া সিলিং হবে। আমরা স্যাম্পল বাবদ কয়টা মাল বানাইতেছি। এটা হলো আপনার ফর্মা, চায়না ফর্মা, এই সুতা ফাইবারটা দিয়ে তৈরি হইতেছে। এটা হলো প্লাস্টার, যে প্লাস্টারগুলো আমি নিয়ে আসছি, এই স্যাম্পলগুলো তৈরি করতেছি আর কি। এটা প্লাস্টার, এই স্যাম্পলগুলো আপনার, এটা খোলো, এটা 8 ফিট লম্বা। যে স্যাম্পলগুলো আপনি দেখতেছেন যে মালিকের দেখানোর জন্য পছন্দ অনুযায়ী তাদের কাজগুলো করে থাকে সিলিংগুলো আমরা। ঘুরো, এই যে ফর্মাটা দেখতেছেন যে এটা নিখুঁত কোয়ালিটি 100%। এটা হলো আপনার চায়না ডিজাইন। আপনাদের বাড়িতে জিপসাম ডেকোরেশনের কাজ করতে পারেন এরকমভাবে। আমরা সারা বাংলাদেশে জিপসাম ডেকোরেশনের কাজ করে থাকি। ইনশাল্লাহ কাজ কমপ্লিট হলে আরও একটা ভিডিও দিব। আসসালামু আলাইকুম।